হ্যালো ফ্রেন্ডস, হ্যাপি দীপাবলি আর কালী পুজোর অনেক অনেক শুভেচ্ছা আর বড়দের প্রণাম জানিয়ে আজকে আমি আমার ভিডিওটা স্টার্ট করে দিলাম। তো এটা হলো দীপাবলির সন্ধ্যার ভিডিও। তো সন্ধ্যাবেলা থেকে আজকে আমি আমার ভিডিওটা স্টার্ট করে দিলাম আর এখন সব প্রদীপগুলোকে আমি একটু নিজের মতন করে ডেকোরেশন করে সাজাচ্ছি, সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। চলে এসছি হচ্ছে ছাদে বাজি ফাটাতে। আর আরাধ্যা তো কি ভয় পাচ্ছে, ফুলঝুরি রং মশাল ওর বাবা কত নিয়ে এসছে, কিছু মানে হাতে নিচ্ছে, বারবার মনে হচ্ছে কাছে আয় আসছে না। তো যাই হোক, আমিও বড় বাজি ফাটাতে ভয় পাই, কিন্তু এই ছোট ছোট ফুলঝুরি এগুলো আমার ভালো লাগে করতে। তো তোমাদের কাদের কাদের বাজি ফাটাতে ভয় করে অবশ্যই কমেন্ট করে জানিও, আমি ভীষণ ভয় পাই। তো যাই হোক, চলো একটু এনজয় করে নিই, তারপরে নিচে যাবো। রেডি হয়ে গেছি, রেডি সেডি হয়ে এখন বেরোবো হচ্ছে ঠাকুর দেখতে, কালী ঠাকুর দেখতে যাচ্ছি। আমাদের এই সামনেই কালী পুজো হচ্ছে, তো চলো তোমরাও আমাদের সঙ্গে, ঠিক আছে? আর কেমন লাগছে আমার লুকটা অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা। তো চলো বন্ধুরা, ভিডিওটা তোমরা দেখতে থাকো, একবারও তোমাদের কাছে এসে আজকে কথা বলতে পারিনি, তো সেই জন্য ভাবলাম একবার রেডি হয়ে তারপরে তোমাদের সঙ্গে কথা বলে নেব। তো রান্না করে নিয়েছি, পুজো করলাম, পুজো দিয়ে তারপরে বাতি দিলাম, বাতি দিয়ে লুচি কুমড়োর তরকারি সব করেছি, কুমড়োর তরকারি না সরি ঘুগনি করেছি, ঘুগনি লুচি করলাম, করে তারপরে এবার আমরা বেরোচ্ছি। তাই যো ওপাশে আমাদের আরাধ্যা, আরাধ্যার বাবাও রেডি হয়ে গেছে, তো চলো আমরা যাই, তোমরাও সাথে থাকো। আমরা বেরিয়ে পড়েছি, প্রচণ্ড বাজি ফাটছে, কথা শুনতে পাবে কি জানি না, তবুও তোমাদের সঙ্গে কথা বলছি। আরও যাচ্ছে, ওইদিকে সামনে আছে।
সবাই এখন দীপদান করছে, তো সেই জন্য আমিও দীপদান করে নিচ্ছি। তো অনেকক্ষণ বসেছিলাম, এবারে চলে এসছি হচ্ছে খাওয়া দাওয়া করতে। তো সবটা তো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না, যতটা পারছি ততটাই শেয়ার করছি। তো চলো এখানে খাওয়া দাওয়াটা সেরে নিই, আরেক জায়গায় যাওয়ার ইচ্ছা আছে, আরেক জায়গায় পুজো হচ্ছে সেখানেও যাব। আর এই পাশে দেখো আরাধ্যাকে বলছি একটু ফটো তুলো, ফটো তুলবে না, এদিকে একবার মুখ করছে ওদিকে করছে। তো যাই হোক গেন, চলো আমরা খেতে বসে পড়ি, আর কী কী খাচ্ছে অবশ্যই তোমাদের দেখাবো। তো এই যে আমরা এখানে দেখো খাওয়া দাওয়া করতে বসে পড়েছি, সবাই লাইন দিয়ে একদম আমাদের টিমটা বসেছি। তো খাওয়া দাওয়াতে ছিল হচ্ছে লুচি ছিল, তারপরে পনির দিয়ে ডাল করেছিল, ফুলকপির তরকারি করেছিল, চাটনি ছিল, পাঁপড় ছিল আর বোঁদে ছিল। তো চলো এবার আমরাও খেয়ে নিচ্ছি। তো তোমাদের কাছে রিকোয়েস্ট করছি বন্ধুরা, প্লিজ তোমরা ভিডিওগুলো দেখে লাইক করো, একটা লাইক করলে আমার খুব উপকার হবে, আর কমেন্ট করো অবশ্যই জানিও ভিডিওটা তোমাদের কেমন লেগেছে, ঠিক আছে। তো খাওয়া দাওয়া করে বেশিক্ষণ আর ওখানে বসিনি, একবারে আরেক জায়গায় চলে এসেছি, কারণ রাতও বাড়ছে, ঘরেও যেতে হবে, তাই না? আর ঠান্ডাটাও প্রচণ্ড বেড়ে যাচ্ছে, বেশি ঠান্ডায় থাকলে ঠান্ডা নিজেরও লাগবে, বাচ্চারও ঠান্ডা লাগবে। তো চলো এখানেও একটু ঠাকুরটা দেখে নাও। এখানে এসে দেখছি পুজো স্টার্ট হয়ে গেছে, তো সেই জন্য বসে পড়লাম, চেয়ারে আর বসলাম না, সামনেই বসলাম ঠাকুরের সামনে। তো চলো একটু এখানে পুজোটা দেখে নিই, একটুখানি বসি তারপরে যাব। এবার আমরা বাড়ি চলে যাচ্ছি, তো দেখো দূর থেকে ঘড়িটা দেখা যাচ্ছে 12:10 হচ্ছে, তো অনেকটা রাত্রি হয়ে গেছে। তো ফ্রেন্ড এই যে বাড়ি চলে এসেছি, এখন একটু আগে এলাম, আর ড্রেস টেস চেঞ্জ করে নিয়েছি, মুখে এখনো মুখে মেকআপ তোলা হয়নি, তুলবো এবার। তো চলো 12:30 বাজে, অনেকক্ষণই ছিলাম ওখানে, দু জায়গায় ঠাকুর দেখলাম, এক জায়গায় প্রথমে যেখানে মানে প্রথমে গেলাম সেখানে এক জায়গায় দেখলাম, আবার এক জায়গায় গেলাম। তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা এতটাই থাক, ঠিক আছে? ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর যারা নতুন বন্ধু আমার ভিডিওটা দেখছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা ক্লিক করে রেখে দিও, আর যারা যারা আমার পুরনো বন্ধু আমার ভিডিওগুলো দেখো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর নতুনদেরও অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো। গুড নাইট, টাটা।